প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডটকম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 576তম পর্ব। এই পর্বে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে কথা বলবো। অবশ্যই বিশ্বের সবচেয়ে আলোচিত নির্বাচন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন। এই নির্বাচনটি হয় 3 নভেম্বর 2020। শ্বাসরুদ্ধকর নির্বাচনের ফল এখনো ঘোষিত হয়নি, যদিও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। ভোট গণনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। 538টি ইলেকট্রাল মধ্যে 270টি পেলেই হোয়াইট হাউসে চাবি পাবেন যে কেউ, দুই পাশে যে কেউ যে পাবেন 270টি তিনি হোয়াইট হাউসে চাবি পাবেন। সে জায়গায় জো বাইডেন সর্বশেষ হিসাব মধ্যে 264টি ইলেকট্রাল ভোট পেয়ে এগিয়ে আছেন। আর বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এ পর্যন্ত 214টি ইলেকট্রাল ভোট। এমন অবস্থায় সব কিছু ঠিকঠাক থাকলে জো বাইডেনই যাবেন হোয়াইট হাউসে। নতুন প্রেসিডেন্টের কাছে বিশ্ববাসীর অনেক প্রত্যাশা। বাংলাদেশি আমেরিকানরা কী প্রত্যাশা করছেন, বাংলাদেশের কী প্রত্যাশা থাকবে এবং নির্বাচনটি আসলে যে নির্বাচনটি হলো কবে আমরা প্রেসিডেন্ট হোয়াইট হাউসে দেখতে পাবো ইত্যাদি বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন। কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি, নিউ ইয়র্ক স্টেট সিনেটে সাবেক রিপাবলিকান প্রার্থী ইয়াস আহমেদ এবং বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান এলায়েন্সের মেম্বার সেক্রেটারি প্রিয়দোষ দে এবং ক্যালিফোর্নিয়ার লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অফ লস অ্যাঞ্জেলেসের প্রেসিডেন্ট কাজী মাসরুল হুদা এবং নিউ ইয়র্কের প্রখ্যাত লেখিকা নাসরিন চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে হুদা ভাইকে দিয়ে শুরু করতেছি, আমাদের সাংবাদিক ভাই মাসরুল হুদা, সর্বশেষ অবস্থা যে আমাদের সংক্ষেপে বলুন। সর্বশেষ তো সবাই আমরা যা দেখছি সেটাই সর্বশেষ, যে একটা জায়গায় থেমে আছে। এই থেমে থাকার কারণটা হলো যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনকে একটু বিতর্ক সৃষ্টি করে দিয়েছেন। নিরপেক্ষভাবে বলতে গেলে বলতে হয় যে আসলে এই নির্বাচনটা বাংলাদেশে যেমন একটা সময় এসেছিল যে এরশাদ হটাও আন্দোলনের মতো, সবাই মিলে এখানে ট্রাম্প হটাও আন্দোলনের মতন একটা ব্যবস্থা করেছে, যা তারপরেও কিন্তু আপনি দেখবেন যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তাদের দেশে কম পপুলার না, 48% ভোট তিনিও কিন্তু অর্জন করেছেন। তো সেই দিক থেকে ওনার একটা ধারণা আছে যে তিনি জিতবেন, যার কারণেই তিনি সম্ভাবনাটাকে ছেড়ে দিতে চাচ্ছেন না বলেই তিনি কোর্ট কাছারি শরণাপন্ন হতে চাচ্ছেন যে কোনোভাবে যদি এটাকে রোধ করা যায় বা পাওয়া যেতে পারে সেই চেষ্টা চালাচ্ছেন। এবং সেই দিক থেকে আমাদের ভাইস প্রেসিডেন্ট বাইডেন সাহেব উনিও যে খুব শান্তভাবে আছেন, উনি বলেছেন যে বি পেশেন্ট, কারণ এই নির্বাচনে সবচেয়ে সমস্যা, বড় সমস্যাটা হলো কি যে মেলিং ভোটটা। এই মেলিং ভোটের ব্যাপারে উনি খুব নিশ্চিত ছিলেন যে এই মেলিং ভোটটা তারই পক্ষে যাবে। এর কারণ হচ্ছে যে আমরা কিন্তু জানি যে 67% এদেশে শ্বেতাঙ্গ এবং তার ভিতরে অনেক জায়গা আছে যেসব জায়গায় ভোট দিতে যেতে পারে না বলে কিন্তু ব্ল্যাকরা কিন্তু অতীতেও ইন্টারেস্টেড হতো না ভোট দেওয়ার জন্য। ফলে এই মেলিং ভোটের ফলে সবাই অংশগ্রহণ করতে পারছে, তাদের যেতে হচ্ছে না, তাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে না, ফলে এই ভোটগুলো ব্যাপক আকারে চারিদিক থেকে পড়ছে। 2/3 ভোট পড়ে গেছে নির্বাচনের আগেই। এই ভোটগুলোর ব্যাপারে তার একটা সন্দিহান ছিল যে এটাই তার মরণ কামড় হতে পারে, যার জন্যে উনি এই বিষয়টা ভালো চোখে প্রথম থেকেই দেখেননি এবং শুরু থেকেই তিনি এটাকে অপোজ করে আসছিলেন, যার জন্যে উনি যেটা বলছেন যে বৈধ
ভোট গণনা এবং অবৈধ ভোট গণনা, বৈধ ভোট গণনা হলে তিনি জিতছেন, অবৈধ ভোট গণনা হলে তাকে চুরি করে নেওয়া হচ্ছে তার কাছ থেকে তার নির্বাচনটাকে। তো এই অবৈধ বলতে উনি বুঝাতে চাচ্ছেন যে মেলিং ভোটটাকেই বিশেষ করে, আর আর সেই সেইটাই কিন্তু একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং মরণ কামড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অ্যাকর্ডিং টু আপনার এই নির্বাচনী প্রক্রিয়ায় এটা বৈধ এবং সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এবং প্রতিটি ভোট যাতে কাউন্ট হয় সে ব্যাপারেও গণতান্ত্রিক একটা অধিকার সচেষ্টতা এবং গণনা উনি বলেছেন স্টপ কাউন্টিং, বাট বাইডেন বলেছে যে প্রতিটি ভোট কাউন্ট করা হবে। এই ভোট কাউন্ট শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ওই যে ফলাফলটা আমরা দুদিন ধরে দেখছি ওই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। এই ফলাফল যখন সম্পূর্ণ হবে এবং যেহেতু এটা কোর্ট কাছারির ব্যাপার আছে সেহেতু আরো পর্যবেক্ষণ ভাবে যাচ্ছে, যেমন নেভাডাতে এখন লাইন দিয়ে সিগনেচার গুলোকে ইয়ে করছে, যাদের ভিতরে একটু রদ ইয়ে আছে সিগনেচারের প্রবলেম আছে তারা লাইন দিয়ে যে সিগনেচার দিয়ে সেগুলোকে ভেরিফাই হচ্ছে, মানে প্রতিটি নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খভাবে করছে, ফলে যাতে এটা দায়ভার নির্বাচন কমিশনের উপরে না পড়ে, কোর্ট কোর্ট থেকে যাতে স্বচ্ছতা পায়। এই ট্রান্সপারেন্সির জন্য কিন্তু এই ধীমে নির্বাচনের প্রচারটা থেমে গেছে। ধন্যবাদ দুর্গা ভাই, আবার আপনাকে আসবো। প্রীতোষ দা যদি বলেন, ডেমোক্রেট রিপাবলিকান পার্টির এখানকার যে মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি প্রীতোষ দা, প্রীতোষ দে দাদা আনমিউট করেন, আনমিউট করে বলেন দাদা, আনমিউট করেন আপনি। ধন্যবাদ আমাদের আর হুদাভাই যেটা বলেছেন ঠিকই বলেছেন, আসলে এই নির্বাচনটা নিউ ইয়র্ক সরি আমেরিকার সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটা নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমেরিকান আমেরিকান জনগণ একটা কঠিন সময় পার করছে, আর রিপাবলিকানদের জন্য তো যথেষ্ট উত্তেজনাময়, আর ডেমোক্রেটদের জন্য আসলে শঙ্কাময়, কারণ ডেমোক্রেটরা আমি মনে করি সবাই আশা করেনি এইভাবে এটা এন্ড হবে। আর রিপাবলিকান থেকে ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট যেটা প্রথম থেকে বলে আসছিলেন যে দেখুন মেইল ইন ব্যালট এটা নাগরিক অধিকার, এটা আমেরিকার নিয়ম বহির্ভূত নয়, তবে মেইল ইন ব্যালট যদি এটাকে আমরা যেভাবে প্যান্ডেমিকে ইউজ করতে চাচ্ছি সেটার জন্য আমরা তৈরি নই এবং এটার জন্য যথেষ্ট সময় এবং পরিকল্পনার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে ঢালাভাবে যেন এটা ইউজ করা না হয়। আর তাই হয়েছে, কিন্তু ওনার যে জল্পনা কল্পনা ছিল মেইল ইন ব্যালটটাকে কমপ্লিটলি ঢালাওভাবে ব্যবহৃত হয়েছে। তো এটা যদিও এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমেরিকার গণতন্ত্র পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র এবং ট্রাম্পের যে সংখ্যাটা সেই সংখ্যাটা দূর করার জন্য যাদের স্পেশালি লোকাল স্টেট গুলোতে, কারণ রিপাবলিকানদের যে সংখ্যা সেটা প্রত্যেকটা স্টেটের গভর্নরের উচিত ছিল এটাকে সেভাবে ম্যানেজ করা, যেই পার্টির হোক না কেন, রিপাবলিকান হোক আর ডেমোক্রেট হোক। আর উনি বারবার দাবি করছিলেন যে নির্বাচন দিনের মধ্যে যেন সম্পূর্ণ করা হয়, যাই হোক না কেন মেইল ইন রিবেটের সরি মেইল ইন ব্যালটের টাইমটা যেন 1 তারিখের মধ্যে করা হয় এবং 3 তারিখের মধ্যে যেন ওটা গণনা শেষ করা হয়, কিন্তু আসলে তা করা হয়নি। এবং এমনকি আজকে 3-4 দিন যাওয়ার পরেও অনেকটা জায়গায় 7-8 দিনও লেগে যেতে পারে মন্তব্য করা হচ্ছে। আর ঢালাভাবে মেইল ইন ব্যালটের যে ব্যবহার এটা যথেষ্ট শঙ্কাময় এবং গণতন্ত্রের জন্য এটা একটা বিভীষিকাময় হতে পারে। কেন বলছি, কারণ ঢালাভাবে এটা ইউজ করার কোনো সলিসিটিং মাধ্যমে, অর্থাৎ কেউ যদি অ্যাবসেন্টি ব্যালট না এসে নোটারির মাধ্যমে অথবা সলিসিটরের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারে, কিন্তু এবার দেখা গেল মিলিয়নস অফ মিলিয়নস মেইল ইন ব্যালট এই ইলেকশনের মধ্যে পাওয়া গিয়েছে, যেগুলো কন্ট্রোল গুলো আদৌ কতটুকু সম্ভব হবে এগুলোকে রিকাউন্ট করা আদৌ সম্ভব হবে কিনা। তার মধ্যে রয়েছে কি, তার মধ্যে রয়েছে দেখুন
অনিয়ম পাওয়া গিয়েছে, যথেষ্ট অনিয়ম পাওয়া গিয়েছে। আপনারা জানেন ম্যানুয়ালি করতে গেলে অনিয়মটা স্বাভাবিক, এটা সবাইকে মেনে নিতে হবে, কিন্তু অনিয়মের একটা সীমা রয়েছে। তো এই সীমা যদি অতিক্রম করা হয় এবং হান্ড্রেডস অফ থাউজেন্ডস ভোট যদি ভুলবশত ঢুকে যায়, এগুলোকে আবার বের করতে হয়, এমনকি সিল নেই ব্যালটে, মার্ক নেই ব্যালটে, ভুল মার্ক দেওয়া হয়েছে, এমন অনেক কিছু এখন পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। আর অনেক জায়গায় ভোট পুরোপুরি গণনা ছাড়াই ডিক্লারেশন দেওয়া হয়ে গিয়েছে, এমনকি রিপাবলিকান স্টেটের গভর্নরদেরও অসহযোগিতা রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তো এখন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সাধারণ জনগণ হিসেবে, আমাদের কাছে কমপ্লিটলি আমেরিকার এই নির্বাচনটা এক ধরনের অগ্রহণযোগ্যতার দিকে মোড় নিচ্ছে। কারণ এত অভিযোগ যদি থেকে থাকে, এত অনিয়ম যদি থেকে থাকে, আর এভাবে ঢালাওভাবে মিলিয়নস ভোটকে মেলিং দেওয়ার অর্থটা কি, তার পিছনে যুক্তিটা কি? তো এই সমস্ত যুক্তি তর্কের অবশ্যই নির্বাচন সরি আমাদের কোর্ট, এখন তো এটা কোর্টে গড়িয়েছে, কোর্টই নির্ধারণ করবে যে কেন টচিং স্টেট গুলোতে যেখানে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে কেন মিলিয়নস অফ ভোট ব্যালট দেখ পাওয়া যাচ্ছে, আর যেখানে হাড্ডাহাড্ডি লড়াই নেই সেখানে এই সমস্যাটা নেই কেন? তো অনেকগুলো প্রশ্নের জবাব আপনারা দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো, এবং আশা করি গণতন্ত্রের চর্চা বজায় থাকবে এবং আমরা সবাই হোয়াটএভার রেজাল্ট আসুক আমরা মেনে নেব। ধন্যবাদ সেলিম ভাই। ইয়েস, আপনার কি usnews.com কে ধন্যবাদ যে আজকে একটা সুন্দর আলোচনার ব্যবস্থা করা, যে নির্বাচন হয়ে গেছে বিশ্বের সর্ববৃহৎ দেশ, শক্তিশালী দেশ, সেই দেশের নির্বাচন। আমি মনে করি যুক্তরাষ্ট্র যখন নির্বাচন হয় সেটা সারা বিশ্বের একটা নির্বাচন হতে বলে আমি মনে করি, যদিও আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা মনে করেন না, উনি মনে করেন শুধু এটা যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে বা যুক্তরাষ্ট্রেরই সীমাবদ্ধ, তা না, এটা সারা বিশ্ব আজকে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের আমি দুই ধরনের বক্তব্য শুনলাম, প্রশ্ন এসে যায় যে আজকে কেন ওই চারটা পাঁচটা স্টেটে এই প্রশ্ন উঠছে যে মেল ইন ভোট সমস্যা, এবং যদি সমস্যা হয়েই থাকে সে দায়িত্বটা কিন্তু সরকারের, সে দায়িত্ব নিতে হবে সরকারকে। এমন একটি অবস্থা এখানে সৃষ্টি হয়েছে, আমাদের দেশের সাথে যদি একটু তুলনা করি, আমাদের দেশের বিরোধী দলেরা যে প্রশ্ন করত এখানে সরকারি দলেরা সে প্রশ্ন দিত, বিরোধী দলেরা কোর্টে যেত এখানে সরকারি দল কোর্টে যাচ্ছে, আশ্চর্য। যেখানে মানুষ ভোট দিয়েছে এটা মেল ইন ব্যালটে দিয়ে বা প্রেজেন্ট থেকে ব্যালট ভোট দেখ না, এটা একটা লিগ্যাল প্রসেসই দিয়েছে, এটা কেউ ইচ্ছা করে দেয়নি। ইলেকশন কমিশন ইজ দ্য সুপ্রিম পাওয়ার, তারা যেভাবে নির্ধারণ করেছে সেভাবে মানুষ ভোট দিয়েছে, সে ভোট কাউন্ট হচ্ছে। সেখানে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এ সমস্ত দাওয়াটা এটা গণতন্ত্রের ভাষা নয়, যদিও অনেকে বলবেন এটা গণতান্ত্রিক দেশ, এদেশের যে সমস্ত নিয়ে চিন্তাই করা উচিত না, কার চুপির চিন্তা করা উচিত না। এখানে এখানে কেউ ভোট চুরি করবে বা ভোট আর একজনের ভোট একজন দেবে, এটা তো এদেশে চিন্তাই করা যায় না। আমরা চিন্তা করবো কেন? এটা ডেভেলপিং কান্ট্রি, তারা চিন্তা করতে পারে, নট ইন ইউএস, এন্ড আই ডোন্ট থিঙ্ক এনিথিং হ্যাপেন লাইক দ্যাট। যদি কিছু কিছু হয়ে থাকে সেটা বিচ্ছিন্ন ঘটনা, স্ট্যাটিস্টিকের যাকে যেটাকে বলে আউটলায়ার, সেটা নিয়ে তো একটা বড় একটা সিদ্ধান্তের কাছে আমরা সারা বিশ্বের কাছে আজকে লজ্জিত হচ্ছি, যে 3 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 7 তারিখ, আজ পর্যন্ত আমরা জানতে পারছি না প্রেসিডেন্টকে, ভেরি স্যাড। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা একটা এক্সাম্পল হিসেবে থাকবে যে সিটিং প্রেসিডেন্ট বলে ভোট কারচুপি হয়েছে, দ্যাটস ভেরি ভেরি আনফর্চুনেট। জনগণের রায় মেনে নিতে হবে, কোর্টে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, জনগণের কোর্ট হলো সবচেয়ে বড় কোর্ট, জনগণের যে রায় দিয়েছে সেই রায় মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ট্যালেন্টেড অ্যাটর্নিদের জড়ো করে বিভিন্ন স্টেটে যে কেস করা হয়েছে এটা যুক্তরাষ্ট্র মানায় না,
সারা বিশ্বের কাছে আমরা ধিক্কৃত হব। সারা বিশ্বের কাছে আমরা অলরেডি আমাদের যে সুনাম ছিল সারা বিশ্বে যুক্তরাষ্ট্রে, সেখান থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। এখনো সময় আছে মেনে নিয়ে ট্রাম্প সাহেবের উচিত হবে এখনই কোনো চিন্তা ভাবনা করে। আমি মনে করি রিপাবলিকান দলের কোনো এত গুণীজন আছে, তারা এত বুদ্ধিমান লোক আছে, কেন তারা চুপচাপ বসে আছে? ভোটে যায় কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ম্যান্ডেট যুক্তরাষ্ট্রের ভোটাররা ম্যান্ডেট দিয়েছেন, 4 মিলিয়ন ভোট বেশি পেয়েছে পপুলার ভোটে। পপুলার যদি গণতন্ত্রের কথাই বলি তাহলে কিন্তু অলরেডি প্রেসিডেন্টকে সেটা জনগণ বলে দিয়েছে, কিন্তু সেই ডেমোক্রেসির ফাঁকে যুক্তরাষ্ট্রে যে একটা জিনিস রয়েছে ইলেকট্রাল ভোট, ইলেকট্রাল কলেজ, আজব এক জিনিস, আজব এক জিনিসের জন্যই ডেমোক্রেসিটাকে এখানে হত্যা করা হয়েছে এক পর্যায়ে। এটা এখানে অ্যাকচুয়ালি সে ডেমোক্রেসি নাই, গতবারও ছিল না, কয়েক তার আগের বারও ছিল না। আমরা ভোট দেই কিন্তু ওই কি বলে আপনার ইলেকট্রাল কলেজ ওয়ালারা তারা তাদের যে নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট হয়ে যাওয়ার একজন। এই জিনিসটা যদিও এই দেশে এটাকে চেঞ্জ করা অত সম্ভব না, কিন্তু সত্যিকারের অর্থে ডেমোক্রেসি হলে গোটেন ইংল্যান্ড গোটেন ইন্ডিয়া সেটা হলে তাদের বলে ডেমোক্রেসি। এখানে কিন্তু সেটা বাংলাদেশেও তাই, আপনি ভোট পায় বেশি পায় আপনাকে ইলেকটেড হতে হবে, ওই আরেকজনের উপরে ভরসা করেন। আমি তাই বলি এখনো সময় আছে রিপাবলিকান ভাইদের অনুরোধ তো আসুন। আমি কিন্তু অন্যভাবে কথাটা আপনারা নেবেন না, রিপাবলিকান আপনারা 4 বছর চালিয়ে আছেন, আজকে এবার কেন জনগণ ভোট দেননি আপনারা সবাই জানেন। COVID-19 এবারকে নির্বাচন হয়েছে COVID-19, এই যে ব্যালট পেপারে ভোট বেশি গেছে কেন গেছে? মেল ইন ব্যালটের জন্যই গেছে। এবার তো এই লাইনে হয়ে দাঁড়িয়ে ভোট তার অবস্থা এবার নেই, অতএব মেল ইন এর ব্যবস্থা করাতে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে বর্তমানে এই প্যান্ডেমিকের পরিপ্রেক্ষিতে। এবং প্যান্ডেমিকে ডোনাল্ড ট্রাম্প সাহেব যেভাবে হ্যান্ডেল করেছে এটা রিপাবলিকানরা জানেন, যে 230,000 মানুষ মারা যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প যে ভোট পেয়েছেন এটা এটাও একটা এক্সাম্পল। ধন্যবাদ। এটাও তার ক্যারিশমা, সে 2 সপ্তাহে যেভাবে ক্যাম্পিং করেছে এটা তার ক্যারিশমা। তা না হলে 230,000 লোক মারা গেল প্যান্ডেমিকে আর সেই প্রেসিডেন্ট আবার রিএক্ট হবেন, এটা আমেরিকার মতো দেশে এটা সম্ভব হয়েছে? অন্য অন্য দেশে এটা অসম্ভব ব্যাপার হতো, অনেকের ধারণাও তাই ছিল এবং ঘটনাটা সেই দিকেই যাচ্ছে। ধন্যবাদ সিদ্দিক বাবু। আমি মনে করি আমাদের যুক্তরাষ্ট্রের যে সুনাম সারা বিশ্বে এটা অটুট থাক, ট্রাম্প সাহেবের উচিত হবে জো বাইডেনকে কল করে ধন্যবাদ সেলিম ভাই, সুন্দর বলছেন সকলেই। আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিক ভাই সুন্দর বলেছেন, আর দুজন ভালো বলেছেন। তবে আমি বলবো যে আমি রিপাবলিকান বাংলাদেশি, প্রথম রিপাবলিকান যে স্টেট সিনেটে ইলেকশন করি, তারপর আপনার অ্যাসেম্বলিম্যান হিসেবে করেছি। তো এখন আমি গতবারও 2016 তাকে ভোট দিইনি ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান কিন্তু এক জিনিস নয়, রিপাবলিকান আরও ভালো ভালো কাজ করেছে, অ্যামনিস্টি দিয়েছে আপনার মানে DP-1 বলেন, অন্যান্য ভালো কাজ করেছে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু অনেক রিপাবলিকান তাকে ভোট দেন। আপনি দেখেছেন আজকে যে অ্যারিজোনা বা জর্জিয়া, সেখানে কিন্তু আপনার এটা তো রেড স্টেট, কিন্তু সেখানে কেন তিনি পরাজয় বরণ করবেন? কারণ তিনি ইচ্ছাকৃতভাবে দুটি মানে বলয় সৃষ্টি করেছেন, ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি, যে তার যে উগ্রবাদ তিনি ছড়িয়ে দিয়েছেন। তিনি জানেন যে আমি যদি উগ্রবাদ ছড়িয়ে দিই তাহলে এই দেশে 65% হোয়াইট জনগোষ্ঠী, এই একটা তিনি ওই একটা মানে ওই ওই হোয়াইটদেরকে তিনি টার্গেট করেছেন। আবার কিছু রিলিজিয়াস গ্রুপ আছে এখানে, হিসপ্যানিক বলেন, ব্ল্যাক বলেন, বিভিন্ন দেশের মানুষ আছে, কিছু রিলিজিয়াস, তার খ্রিস্টান রিলিজিয়াস, এবং এই তাদেরকেও তিনি হাত করেছেন।
তাদেরকে হাত করেছেন কিভাবে রিলিজিয়াসদেরকে বলেছেন তিনি হলো ওই বাইবেলে থেকে বাইবেলের কথাই বলেছেন যে গড গডের মহেতা গড তাকে পাঠিয়েছে ইসরায়েলকে সেভ করতে তারপর আপনার ওই জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট তৈরি করে এই একটা রিলিজিয়াস ফ্যানাটিক গ্রুপকে তিনি খেপিয়ে দিয়েছেন হোয়াইট সুপ্রিমিস্টদের খেপিয়ে দিয়েছেন তো এইভাবে তিনি ব্ল্যাকদের বিরুদ্ধে কথা বলেছেন ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বলেছেন বলে তিনি কিন্তু দুইটা ধারা সৃষ্টি করেছেন প্রত্যেকে তো ভাবে এখন এই পর্যায়ে তিনি তার একটা গ্রুপ তিনি সৃষ্টি করেছেন আবার অন্যদিকে ভালো কাজও হয়েছে ভালো কাজটা যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই আমি যখন 2002 তে ইলেকশন করি এই জ্যাকসন হাইটস করোনা এই উস্তারি অঞ্চল থেকে এলমাস থেকে এই এলাকাটা হলো 60% ভোটার হলো হিসপ্যানিক কিন্তু মানে যখন পাস করলো মানে জয়যুক্ত হলো 10% রিপ্রেজেন্ট করে যে হোয়াইট লোক সিনেটর সাবিনি পাস করলো 10% হোয়াইট যেই অঞ্চলে আর 60% যে যে এলাকা হিসপ্যানিক সেই হিসপ্যানিক ক্যান্ডিডেট ফিল করলো আর আমি তো রিপাবলিকান মানে তারা ডেমোক্রেটিক থেকেই দুইজনে প্রাইমারিতেই হিসপ্যানিক লোক আসতে পারলো না আমি তো ব্যালটে ছিলাম তো এখন বোঝা যাচ্ছে যে এই যে আগে ব্ল্যাকরা ভোট দিত না হিসপ্যানিকরা ভোট দিত না মুসলিমরা ভোট দিত না আমরা বাংলাদেশিরা ভোট দিতাম না এখন কিন্তু এই জোয়ারে ডোনাল্ড ট্রাম্পের এই উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার কারণে মিথ্যাচারের কারণে হেট্রেড স্পিচের কারণে কিন্তু এখন এই সকলে এই মাইনরিটি গ্রুপটা কিন্তু এখন সোচ্চার হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এটা কিন্তু একটা বিশাল অর্জন আমি মনে করব তো সেই কারণে ডোনাল্ড ট্রাম্প মানে এবার যদি পাস করত মানে আশা করি আর সে করবেন না এবার গন কেস তারপর তিনি ভোট পেয়েছে কারণ ওই যে বললাম 23 মিলিয়ন নতুন ভোট এসেছে 23 মিলিয়ন এবং তার বেশিরভাগ অবশ্য তার এন্টি বাট তারপরে তারও কিছু তার চেয়েও অনেক ভোট পেয়েছে কারণ এই হোয়াইটদেরকে যারা নাকি হোয়াইট সাদা তাদেরকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে এই দেশটা কিন্তু হোয়াইটদের কাছ থেকে চলে যাচ্ছে ইমিগ্রেন্টদের দখল করছে হ্যাঁ মুসলিমরা দখল করছে এইভাবে কিছু ডেমোক্র্যাট বা হোয়াইটদেরকেও তিনি তিনি কাছে নিতে পেরেছেন সেই কারণে তিনিও অনেক ভোট পেয়েছেন তো তবে এবার যে জো বাইডেন যদি পাস না করতে পারতেন বা মানে যদি সে জয়যুক্ত হতো তাহলে কিন্তু আমাদের অবস্থা আরো খারাপ হতো পরবর্তী কোনো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এই মুসলিমদের পক্ষে অথবা ইমিগ্রেন্টদের পক্ষে ব্ল্যাকদের পক্ষে মাইনরিটি ইস্যু নিয়ে কোনো কথা বলার আর সুযোগ থাকতো না তারা স্কেয়ার হতো ভয় পাপিত যে এদের পক্ষে কথা বললে মানে অবস্থা খারাপ হয়ে যায় সেই কারণে আমার মেসেজ হলো যে সমস্ত মানে যারা বাংলাদেশি আছি অথবা মাইনরিটি ইস্যু মাইনরিটি যারা আছেন আমাদের কিন্তু মানে ঐক্যবদ্ধ হতে হবে এবং ভোট দিতে হবে কারণ ভোটটাই কিন্তু এবারে ইস্যু আমি একটা জিনিস বলতে চাই সেটা এই যে ইলেকট্রাল ভোটের কারণে ইলেকট্রাল কলেজের কারণে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়েছে মানে আমরা যারা মাইনরিটি যেমন যখন মানে কয়েকটা স্টেট কিন্তু এখন নির্ধারণ করে প্রেসিডেন্ট কিভাবে 3-4টি স্টেট এবং এই 3-4টি স্টেটে কিন্তু মুসলিম অনেক অনেক মুসলমান আছে এবং মাইনরিটি লোকজন থাকে সেখানে বেশি তো সেই কারণে এই 3-4টি স্টেটকে যখন গুরুত্ব দিতে হবে যেমন মিশিগানে দেখেন মোর দেন 2 লক্ষেরও বেশি মুসলিম সেখানে আছে এবং সে আপনি দেখেছেন কয়েক তিন দুইজন তো মানে মহিলা তো আপনার কংগ্রেস ওম্যান তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফিল করানোর জন্য আইপ্যাক মানে প্রো ইসরায়েলি গ্রুপটা ফিল করানোর জন্য অনেক চেষ্টা করেছে দ্যাট মিন তাদের একটা ভোট মানে ব্যাংক তৈরি হয়ে আছে সেই কারণে আপনি পেনসিলভেনিয়া দেখেন আমাদের অনেক রিপ্রেজেন্টেটিভ আছে সেখানে কিন্তু আমাদের একটা ভোট আছে তারপর আপনি নিউ ইয়র্ক তো আছে নিউ জার্সিতে আমাদের আছে এই কারণে বলতে চাচ্ছি যে এই যে 1%, 2%, 3%-এর ব্যবধানে যে প্রেসিডেন্ট মানে মানে পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু এই 2-3% এর মধ্যে আছি সেই কারণে এই ইলেকট্রাল কলেজের ভোটটা কিন্তু মানে মাইনরিটি অথবা ছোট ছোট স্টেটের জন্য সুবিধাজনক মানে ব্যালেন্স ধন্যবাদ এটা আমি সাধুবাদ জানাই হ্যাঁ আবার রাজবি গ্যাস ভাই আমরা একটু লেখিকা নাসলি আপা নাসলি চৌধুরী ধন্যবাদ সেলিম ভাই এখানে যারা উপস্থিত সবাইকে সালাম আলাইকুম বলছি এই যে আমেরিকান এবারে নির্বাচন এখন পর্যন্ত একটা আতঙ্কই আছে কি হয় কি হতে পারে ট্রাম্পের প্রতি বিশ্বস্ততা ভালোবাসা তো নাই বলবো জনগণের সে সব আম নাও ডোন্ট ওরি তো এখন পর্যন্ত ফলাফলটা দেখা যাচ্ছে যে বাইডেন এসেই গেছে আর বাইডেনের মধ্যে নতুন প্রেসিডেন্টকে আমি ওয়েলকাম করছি যে উনার অনেক ধৈর্য
এবং উনি উনার যারা সাপোর্টার তাদেরকে বলেছেন কিছু না করতে ধৈর্য ধরার জন্য। আর ট্রাম্পের মধ্যে কিন্তু এটা নাই, এই যে আমেরিকান প্রেসিডেন্ট 4 বছর ধরে ট্রাম্প ক্ষমতায় আছেন তার প্রতি জনগণ কতটুকু প্রীত হয়েছে এটা আমরা সবাই জানি। সেই চেষ্টা ট্রাম্প করেছেন কিনা জানি না, তিনি অনেক দিক থেকে পিছিয়ে আছেন। মানুষের ব্যবহার একটা জিনিস যেটা মানুষকে আকৃষ্ট করে, সেটা ট্রাম্প ততটা ফলো আপ করেননি, উনি উল্টাপাল্টা কথা বলেছেন। আর এইবার কেন আমাদের যে বাই মেলে আমরা ভোট দিলাম, কারণটা হচ্ছে করোনা। করোনার সময় যদি সব মানুষ লাইন দিয়ে দাঁড়ায় ভোট দেওয়ার জন্য সেটা ভালো হবে না স্বাস্থ্যের জন্য, সেজন্য এই এইটা হয়েছে। কিন্তু এটা নিয়ে এত আপত্তি কেন? এটা কি সুষ্ঠুভাবে হয়নি? এখানে কেন কারচুপির কথা বলা হচ্ছে? আমেরিকা থেকে এটা হয় এই ধরনের প্রশ্ন কেন করা হবে যে ভোট চুরি হয়েছে, আমি কেস করব, আবার গণনা করতে হবে? এটা সময়ের অপচয় এবং মানুষের বিরক্তির কারণ। তো কয়দিন হয়ে গেল, 3 তারিখে ইলেকশন ভোট দিলাম আমরা 3rd November, আজকে 6 তারিখ পার হয়ে যাচ্ছে, 7 তারিখ হয়ে যাবে, এখনো আমরা জানি না ফলাফল কি। কিন্তু নতুন প্রেসিডেন্ট জানুয়ারিতে শপথ নিবে, সেটা সময়ের ব্যাপার, আগে তো ফলাফল আসবে, হু ইজ দ্য নিউ প্রেসিডেন্ট নাও। তো এখন প্রত্যেকটা মানুষই, শুধু আমরা যারা বাঙালি অভিবাসী তা না, এই দেশেও যারা, এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকে উদ্গ্রীব হয়ে আছেন কি হবে রেজাল্ট। আর এবার এর মতো এত ভোট পড়ে নাই কখনো, একটা ব্যাপক সারা পড়েছে ইলেকশনে। একে তো করোনার টাইম, তারপরে ভোট দিতে কারো কোনো কার্পণ্য ছিল না, আর বাই মেলে ভোট দেওয়াতে একটা সুবিধা হয়েছে, এটা দিতে আমরাও ওইভাবেই দিয়েছি, ভোট কেন্দ্রে যেতে হয়নি। তো স্বতঃস্ফূর্তভাবে সব হয়েছে, শেষ পর্যন্ত ট্রাম্প কি চাচ্ছে যে সেই ইন হবে, জোর করে পৃথিবীতে কিছু হয় না। আর রাজনীতি, ইলেকশন, এগুলো মানুষের ভালোবাসা, একটা বিরাট শক্তি। ট্রাম্প সাহসী সেটা বলবো না, তার অনেক টাকা, টাকা দিয়েই সব করা যায় না। আর আমরা যারা এই দেশটাই তো অভিবাসী, এটা কিন্তু আমেরিকা হচ্ছে ইমিগ্রেন্ট কান্ট্রি, অভিবাসীরা যুগে যুগে আসছে, আসবে, আসতেই থাকবে, এবং এইভাবেই দেশটা গড়ে উঠে। তো ট্রাম্প অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল, নানাভাবে মানুষকে তা আতঙ্কিত করেছিল, বের করে দিবে, সে অনেকে চলেও গেছে, বের করে দিয়েছে। শুধু বাংলাদেশিরাই ক্ষতিগ্রস্ত হয়নি, যারা এই দেশে অবৈধভাবে ছিল, অবৈধ তো হয় না, তাদের হয়তো কাগজপত্রের ঠিক মতো সব করতে পারে নাই বলে তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হয়নি, কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সো এটাও একটা অমানবিক কাজ, দেশটা হচ্ছে ইমিগ্রেন্ট। আমি অনেক পরিবারকে জানি আমার বাংলাদেশের, যে তারা আমেরিকা 20-25 বছর, কিন্তু তাদের কাগজ হয়নি এবং তাদের বাচ্চা বর্ণ হয়েছে এখানে, তাদেরকে দিয়ে তারা গ্রিন কার্ড পেয়েছে। এটা ভেরি দুঃখজনক ঘটনা। তুমি, আমি বলবো যে আমেরিকা তলিয়ে দেখবে কোয়ালিটি সম্পন্ন মানুষ, ক্রাইম করে কারা, তাদের নিয়ে তুমি কোনো অ্যাকশন করো, কিন্তু সাধারণ মানুষ, ভালো মানুষ, ভালো কাজ করছে, ভালো চিন্তাধারা করছে, হঠাৎ করে নোটিশ আসে যে তাকে ডিপ্রেশন, কি বলে এটা, যে বের করে দেওয়া হচ্ছে, ডিপোর্টেড করে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ হুদা ভাই। আমরা শেষ পর্যায়ে, আমরা বেশি সময় দেব না। তো এই যে আমাদের এই যে জো বাইডেন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, বিজয়ের পথে কোনো কিছু সব ঠিকঠাক থাকলে তিনি পরবর্তী প্রেসিডেন্ট হবেন, কি প্রত্যাশা বাংলাদেশিদের, যদি এক লাইনে বলেন? যোগাযোগ করতে পারবে, ট্রাম্প হলে হয়তো দিল্লি হয়ে যেতে হতো, সেইটা সে রাস্তাটা সরাসরি হয়ে গেল এখন। এবং এখানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা আছেন তারাও কিন্তু রাজনীতিতে সক্রিয় ডেমোক্রেটিক হিসেবে, এবং তারাও বাংলাদেশের সাথে একটা ব্রিজ তৈরি করে দিতে পারবে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে অবশ্য দুটো বিষয় আছে, একটা রাজনৈতিক ব্যাপার আর একটা হচ্ছে যে এই অর্থনৈতিক, বাট রাজনৈতিক ভাবেও কিন্তু আমেরিকার নজর বাংলাদেশের প্রতি রয়েছে। দাদা যদি বলেন, এক লাইনে যদি বলেন, কি প্রত্যাশা থাকবে বাংলাদেশিদের, বাংলাদেশ কমিউনিটি অথবা বাংলাদেশিদের? জি, আপনি আনমিউট করে বলেন দাদা।
যেন আমার শব্দ না হয়। আমার প্রত্যাশা হলো আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা এখানে বাংলাদেশি পরিবেশ অথবা সেই তৃতীয় বিশ্বের পরিবেশ দেখতে চাই না। তো সেই ক্ষেত্রে ট্রাম্প যেই জিনিসটা তৈরি করার চেষ্টা করছে, সে আমেরিকাকে ফিরে আবার সে আগের আমেরিকা নিয়ে যেতে চাচ্ছে, যে আমেরিকার জন্য আমরা মরিয়া হয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু এখন আমেরিকার জন্য বাংলাদেশের কোনো জনগণ আমি বিশ্বাস করি না যে মরিয়া হয়ে আসতে চায়। তো আমি চাই সেই আমেরিকা, যে আমেরিকাতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের লোকজন মরিয়া হয়ে আসতে চায়। আর ট্রাম্প যে কারণে একটা তৃতীয় শক্তি তৈরি করছে, ট্রাম্প কিন্তু এখন যুদ্ধ করছে রিপাবলিকানদের সাথে, যুদ্ধ করছে ডেমোক্রেটদের সাথে। আমার এই অন্যান্য বন্ধুরাও বলছেন যে অ্যারিজোনা, জর্জিয়া, রেড স্টেট, ওখানকার অনেক এবার নাকি তিনটা গভর্নর ভোটে যায়নি রিপাবলিকানদের। তো সুতরাং যেই সমস্যাটা তৈরি করেছে আজকের এই, এর পিছনে যদি রিপাবলিকানদেরই বড় বড় গভর্নর থেকে শুরু করে বড় বড় থাকেন, আমার আরেক ভাই গিয়াস ভাই উনিও ভোট দেন নাই, উনি রিপাবলিকান। সেজন্যই বলছি যে আমাদের প্রবলেম থাকলে প্রবলেম গুলো সলভ করা উচিত, কিন্তু আরেকটা তৃতীয় শক্তি আনতে দেওয়া উচিত না। কারণগুলো আমাদেরকে দেখতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যেন ট্রাম্প যে হেরে গেছে তা নয়, যদি সে কোর্ট তার পক্ষে রায় নাও দেয়, আমাদেরকে মেনে নিতে হবে যে একটা বৃহৎ অংশ ট্রাম্পের পিছনে রয়েছে। ধন্যবাদ দাদা। আমাদের সময় বাইডেনকে আমি লাইক করি কিনা, আমি লাইক করি, কিন্তু ব্যক্তিগত ক্যারেক্টার দিক থেকে বাইডেনকে লাইক করবো, কিন্তু সামাজিকতা এবং অর্জনের দিক থেকে আমি ধন্যবাদ দিই। ধন্যবাদ সিদ্দিক ভাই। মানে কি প্রত্যাশা একটাই প্রত্যাশা, যেটা আইনের দেশ, এ দেশে কোন খুনি থাকতে পারবে না, কোন ক্রিমিনাল থাকতে পারবে না। আমার প্রত্যাশা জো বাইডেন ক্ষমতার আসার পরপরই যে ঘটনাটি গত সরকার প্রসেস শুরু করেছে, রাশেদ খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে পাঠানো, সেটা আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে, সেটাই আমার প্রত্যাশা বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসাবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। গ্যাস ভাই, এক লাইনে কি যাচ্ছি যে মানে যে আমেরিকা গ্রেট এগেন শব্দটা, গ্রেট এগেন কি কখন, এটা কি ওই দাসপ্রথার যুগে যাবে, দাসপ্রথার যুগে নাকি আমলে যাবে? কারণ এখন তো ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে বেরি করে দিতে চাচ্ছে, আমাদেরকে বের করে দিবে, আর ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিচ্ছে, মানে আর তো আসার সুযোগই নাই। তাহলে এই দেশে কি প্রত্যাশা থাকবে যদি প্রধান প্রত্যাশাটা যদি বলেন? প্রেসিডেন্ট বলেছেন, নতুন প্রেসিডেন্ট বলেছেন যে আমি সকলের প্রেসিডেন্ট, এবং এটাই হওয়া উচিত। বলেছেন যে আমি সকলকে নিয়ে কাজ করব, এবং তিনি কিন্তু এখনো সকলকে বলছেন ধৈর্য ধরতে, রাস্তায় না নামতে। ট্রাম্পের লোকজন রাস্তায় বিক্ষোভ করছে, কিন্তু তিনি বলেছেন যে পাল্টা পাল্টি বিক্ষোভ না, তোমরা ঘরে থাকো এবং ধৈর্য। আমার প্রত্যাশা হচ্ছে জো বাইডেন নতুন প্রেসিডেন্ট হিসেবে আমরা স্বাগত জানাচ্ছি তাকে, এবং আমরা বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা, তারা অবশ্যই চাইবো আমাদের বাংলাদেশিদের প্রতি সদয় হবে আমেরিকা। এই প্রত্যাশাটা করা অমূলক না, যেটা আমরা ট্রাম্প থেকে পাইনি, এবং বাইডেন আমাদের দিকে সদয় হবেন, এটাই আমার প্রত্যাশা, এবং আমরা উপকৃত হবে আমাদের দেশ এবং জনগণ। অনেক ধন্যবাদ গ্যাস ভাই। কিন্তু বাংলাদেশিদের বা বাংলাদেশের প্রত্যাশার কথা বলেননি, বাংলাদেশি বুঝি নাই, বাংলাদেশিদের বা বাংলাদেশের কোন কি প্রত্যাশা থাকবে নতুন প্রেসিডেন্টের কাছে? মানে আমাদের, আমরা যারা অভিবাসী, আমাদের প্রত্যাশা হলো তো অবশ্যই যে এই প্রেসিডেন্ট মানে যে যে সমস্ত ওয়াদা দিয়েছেন কাজ করবেন। আমরা আমরা তো এই দেশের মানে ল এন্ড অর্ডার মানবো, আমরা চাবো যে আমাদের, ও উনি কিন্তু বলেছেন, উনি বলেছেন যে বাংলাদেশ শব্দটা বলেনি, তো উনি বলেছেন উনার বিভিন্ন স্তরে মুসলিমদেরকে নিয়োগ দিবেন, এবং বলেছেন তো আমরা চেষ্টা করবো বাংলাদেশিদেরকে মানে লবিং করে হোয়াইট হাউসে অথবা বিভিন্ন স্তরে ঢুকানো যায় কিনা, এটা সকলের কাছে আহ্বান জানাবো। আর আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আছে স্যার। আমাদের একটা ককাস আছে, সেই ককাসে যেন মানে আরো 40 জন কংগ্রেসম্যানের মেম্বার,
আমরা চাচ্ছি 100 জন কংগ্রেসম্যান মানে এটা মানে জয়েন করবেন। আমি বিভিন্ন স্টেটে যারা লিডার্স আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যেন তার লোকাল কংগ্রেসম্যানকে আহ্বান জানায় যে বাংলাদেশ ককাস নামে একটি ককাস আছে সেখানে যেন মানে জয়েন করে, এই আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। কি যোগ করতে চাইছিলেন দাদা? না না না, আমি চাইছি যে বাংলাদেশের লোকজন যেন আমেরিকাকে সেভাবে দেখতে চায়, আমেরিকানরা যেন বাংলাদেশি আমেরিকানরা যেন প্রাইড করতে পারে আমেরিকার জন্য, না হলে তো আমরা বাংলাদেশেই থাকতাম। হ্যাঁ, আর বাংলাদেশের সাথে যেন সুসম্পর্ক হয়, আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখনো রয়েছে, আমাদের রুটের সাথে টান রয়েছে, আশা করি যেই প্রেসিডেন্ট হোক বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে, শুধু মুসলিম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আমি মনে করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সিদ্দিক ভাই আর কিছু যোগ করার আছে? না, আমার আর যোগ করা নাই। আমি নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু স্বাগত জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যখন হয়নি যেই হবে, যে আমি কিন্তু আর নাম বলি নাই, নতুন যে প্রেসিডেন্ট হবেন তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। তার সাথে কিন্তু